দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে জার্মানদের কাছে আমেরিকার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত মানের ট্যাঙ্ক ছিল। আর বলা হয় এজন্যই আমেরিকা ওই সময়টা ট্যাঙ্ক যুদ্ধে জার্মানির সাথে পেরে উঠছিল না। আমেরিকান ট্যাঙ্কগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় সে সময়। কিন্তু এই আমেরিকান ট্যাঙ্কগুলোর মধ্যেই একটি ট্যাঙ্ক ছিল যার নাম ফিউরি। এই ট্যাঙ্ক একাই পুরো যুদ্ধের সময়টাতে 12টি শত্রু ট্যাঙ্ককে বিধ্বস্ত করে ফেলে। আড়াইশোরও বেশি যুদ্ধযান সহ প্রায় 1000 জন জার্মান সৈন্যকে মেরে ফেলতে সক্ষম হয় এই ট্যাঙ্ক দল। গৌরবময় ইতিহাসের এক রোমাঞ্চকর গল্প এটি। যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি, অসহায় মানুষের হাহাকার, এমনকি যোদ্ধাদের তৈরি হওয়ার এক নির্মম বাস্তবতার কথা তুলে ধরা হয়েছে এই গল্পে। আজ এই গল্পটাই বলবো। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকের, 1945 সালের এপ্রিল মাস, অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার মাত্র 3 মাস আগের ঘটনা। এ সময়টায় দেখা যায় আমেরিকা প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছে, তারা হিটলারের নাৎসি বাহিনীকে পরাজিত করবেই। এ সময় আমেরিকার যে ট্যাঙ্কগুলো লড়াই করে যাচ্ছিল তাদেরই একটি ট্যাঙ্কের নাম হচ্ছে ফিউরি। এই ফিউরি ট্যাঙ্কেরই কমান্ডার ছিলেন ডন কলিয়ার। নাম ডন হলেও ব্যাটেলিয়নের সবাই তাকে ওয়ার ড্যাডি বলেই ডাকে। ওয়ার ড্যাডি অর্থাৎ যুদ্ধপিতা, এই নামটা এজন্যই দেওয়া হয়েছিল কারণ ডন ছিল খুবই দক্ষ একজন কমান্ডার এবং শত্রুপক্ষকে ভয়ে ফেলার মতো কেউ একজন। সে পর্যন্ত অনেক নাৎসি সৈন্যকেই একাই হত্যা করেছে। ডনের ট্যাঙ্কে 5 জনের একটা গ্রুপ ছিল, মানে 5 জন মিলেই ফিউরি ট্যাঙ্কটা চালাতো। যুদ্ধের শুরু থেকে এই দলটা অনেক শত্রুদের হত্যা করে যাচ্ছে, কিন্তু একটা সময় তাদের গ্রুপেরই একজন মারা যায়। তার নাম ছিল রেড। রেড যুদ্ধে শহীদ হয়েছে। যুদ্ধের এই সময়টায় দেখা যায় জার্মানির হেরে যাওয়ার মতো অবস্থা। যদিও জার্মানদের কাছে অতি শক্তিশালী ট্যাঙ্ক সহ নানা অস্ত্র সামগ্রী ছিল, তবে আমেরিকান সৈন্যরা কিন্তু যথেষ্ট মেধাবী। তারা দক্ষতার সাথে জার্মানদের সাথে লড়ে যাচ্ছে। এমন একটা অবস্থা হয়েছে যে আমেরিকান সৈন্যরা জার্মানি দেশেরই অনেক ভিতরে ঢুকে গিয়েছে। এখন এই দেশের ভিতরে ভালোমতো আক্রমণ চালাতে পারলেই যুদ্ধে তাদের বিজয় হবে। যাই হোক, কিছুক্ষণ আগের লড়াইয়ে রেড শহীদ হয়েছে, আর এর জন্য পুরো দলটা এখন একটু শোকে। তাদের মন মেজাজ একদমই ভালো না। তাদের ট্যাঙ্কটাও একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সেটা দ্রুত মেরামত করে এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ যুদ্ধে এক জায়গায় বেশিক্ষণ থাকা কোনোভাবেই নিরাপদ নয়। এজন্য তারা দ্রুত ট্যাঙ্ক মেরামত করে এবং তাদের মিলিটারি ক্যাম্পের দিকে চলে যায়। আমেরিকান সৈন্যরা জার্মানি দেশের ভিতরের এই জায়গাটিতেই তাদের আস্তানা বানিয়েছিল। ডনের গ্রুপের প্রতিটি সদস্যদেরকেই আলাদা আলাদা ছদ্মনামে ডাকা হতো। ধার্মিক একজনের নাম বাইবেল, চুপচাপ লুকিয়ে আক্রমণকারী গর্ডো এবং চঞ্চল স্বভাবের একজন গ্রেডি। এখন ডনদের তো একজন মারা গিয়েছে, এজন্য তাদের সাথে যোগ দেওয়ার জন্য অন্য এক সৈন্যকে পাঠানো হয়। তার নাম ছিল নরম্যান। এই নরম্যানকে দেখেই ডন রেগে ওঠে, কারণ নরম্যান বলতে গেলে আর্মিতে একদমই নতুন, বয়স অনেক কম তার, আবার সে ট্যাঙ্কের কিছুই বুঝে না। ডন তাকে জিজ্ঞেস করে, তোমার দক্ষতা কি? নরম্যান বলে, সে ভালো একজন টাইপরাইটার, সে ভালো টাইপ করতে পারবে। যাই হোক, ডনের রাগ হচ্ছে এরকম কাউকে কেন তাদের কাছে পাঠানো হলো। তবে যেহেতু পাঠানো হয়েই গেছে, তাহলে এটাই মেনে নিতে হবে। ডন নরম্যানকে বলে, ওই যে ওই ট্যাঙ্কটা দেখছো, ওটাই আমাদের বাড়ি, ওখানে যাও, কিন্তু কাউকে বিরক্ত করবে না। নরম্যান সেই ট্যাঙ্কের কাছে আসে। দলের অন্যান্য সদস্যরা নরম্যানকে দেখেই অবাক হয়, এই বাচ্চা ছেলেটা থাকবে তাদের সাথে। যাই হোক, তারা নরম্যানের সাথে একটু মজা করে, তারা আজেবাজে নানা কথাও বলে, তবে তারা এটাও বুঝায় যে নরম্যানকে অনেক শক্ত হতে হবে। সে এখনও যোদ্ধা হয়নি, তবে থাকতে থাকতে হয়ে যাবে। নরম্যানকে ট্যাঙ্কের ভিতরে পাঠানো হয়। তাকে বলা হয় ট্যাঙ্কটা পরিষ্কার করে ধুতে। পরিষ্কারের সময় নরম্যান দেখে পুরো ট্যাঙ্কে রক্ত লেগে আছে, ক্ষতবিক্ষত শরীরের নানা অংশ পড়ে আছে সেখানে। এগুলো দেখেই তার বমি শুরু হয়ে যায়। পরে বাইরে এসে সে দেখে এগুলো তো কিছুই না, সামনে ট্রাক ভর্তি মৃত আমেরিকান সৈন্যদের নিয়ে যাওয়া হচ্ছে, পচে গলে নষ্ট হয়ে গেছে সেই সব দেহগুলো। সে বুঝতে শুরু করে যুদ্ধের ভয়াবহতা কীরকম হতে পারে। এ সময় দূর থেকে ডন নরম্যানকে দেখছিল। সেও বুঝতে পারে কেন এই বাচ্চা ছেলেটাকেই তাদের কাছে পাঠানো হলো, কারণ তাকেও তো যোদ্ধা বানাতে হবে। এ সময় এক জার্মান সৈন্যকে ধরে নিয়ে আসা হচ্ছিল। ডন তখন নরম্যানের কাছে যায়, জিজ্ঞেস করে সে আগে কখনো কোনো শত্রুকে হত্যা করেছে কি না। নরম্যান বলে, না। ডন তখন তার হাতে একটা বন্দুক দেয়, দিয়ে বলে, এখন দেখো কিভাবে আমরা ওই সৈন্যটাকে হত্যা করি,
এটা শিখে নাও, সামনে তোমারও এটাই করতে হবে। এরপর ডনরা তাদের ট্যাঙ্কসহ আরও চারটা ট্যাঙ্ক নিয়ে যুদ্ধের জন্য এগিয়ে যায়। লক্ষ্য তো একটাই, জার্মানির যত ভিতরে যাওয়া যায় তত ভিতরেই যেতে হবে, সেখানের দখল নিতে হবে, সে জায়গায় আক্রমণ চালাতে হবে। পথে দেখা যায় শত শত জার্মান নাগরিকরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে, কারণ যুদ্ধ থেকে তারা বাঁচতে চায়। এনারা সাধারণ নাগরিক, যোদ্ধা নয়, এজন্য আমেরিকান সৈন্যরা তাদের কিছুই করে না। যুদ্ধে এটা এক প্রকার নিয়ম ছিল। ডন সবগুলো ট্যাঙ্কে নেতৃত্ব দেয়। সে বলে রাখে, মানুষের এই ভিড়ের মধ্যে কোনো জার্মান সৈন্য ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারে, তাই সবাই যেন অ্যালার্ট থাকে, এরকম কাউকে দেখা মাত্রই যেন তাকে শ্যুট করে মেরে ফেলা হয়। নরম্যানকেও এটা ভালোভাবে বলে দেওয়া হয়, এজন্য সে বন্দুকের ট্রিগার ধরেই রাখে। স্থলপথ দিয়ে যাচ্ছে একের পর এক ট্যাঙ্ক বহর, আর তার ঠিক উপর দিয়ে যায় তাদেরই যুদ্ধ বিমান। এভাবেই যুদ্ধ হচ্ছিল তখন। পথে যাওয়ার একটা সময় কিছু লুকিয়ে থাকা জার্মান সৈন্যরা ডনদের উপর হামলা চালায়, তবে ডন্না সেসব সৈন্যদের মেরে ফেলে, কারণ তারা মাত্র কয়েকজন সৈন্যই ছিল। এই লুকিয়ে থাকা সৈন্যদের কিন্তু আগে নরম্যান দেখেছিল, তবে সে গুলি চালায়নি। আর এটা যখন ডন বুঝতে পারে, সে প্রচুর রেগে যায়। নরম্যান তখন বলে, সৈন্যগুলো তো বয়স আমার থেকেও ছোট ছিল, তাই মারতে কষ্ট হচ্ছিল। ডন তখন বলে, দেখো তোমার এই বাচ্চা সৈন্যরা আমাদের এই ট্যাঙ্কের কী হাল করেছে, আমাদের সৈন্যদের মেরে ফেলেছে, তুমি যদি ওদের না মারো ওরা কিন্তু তোমাকে ঠিকই মেরে ফেলবে, তাই পরের বার যেন তোমার এই রকম ভুল না হয়। একদম শুরুতেই ডনদের একটি ট্যাঙ্ক নষ্ট হয়ে গেল, তবে তারা থামবে না, তারা এগিয়ে যেতে থাকে। তারা একটি আক্রমণ ঘাঁটিতে এসে পৌঁছে। মূলত এই ঘাঁটিটিরই দুই দিক থেকে দুই পক্ষের যুদ্ধ হচ্ছে। একদিকে রয়েছে আমেরিকান সৈন্য, আর তার ঠিক বিপরীতে রয়েছে জার্মান বাহিনী। ডন এখানকার এক ঊর্ধ্বতন অফিসারের সাথে সাক্ষাৎ করে। অফিসার বলেন, আমি তো দশটা ট্যাঙ্ক পাঠাতে বলেছিলাম, সে জায়গায় তোমরা শুধুমাত্র চারটা ট্যাঙ্ক নিয়ে এসেছ। মাত্র এই কয়টা ট্যাঙ্ক দিয়ে লড়াই করা এখন আমাদের জন্য কঠিন হয়ে যাবে, আর আমরা এখানে একটা সমস্যায় পড়েছি। আমাদের একটা সৈন্য দল সামনের মাঠটাতে জার্মানদের সাথে লড়াই করছে, কিন্তু তারা সেখানে পেরে উঠছে না। জার্মানদের অস্ত্রগুলো ভালোই শক্তিশালী, আমাদের অনেক সৈন্যকেই তারা ইতিমধ্যে মেরে ফেলেছে। বাকি যারা বেঁচে আছে তাদের আমি বাঁচিয়ে নিতে চাচ্ছিলাম, কারণ আমাদের সৈন্য সংখ্যা অনেক কমে গিয়েছে। আচ্ছা ডন, তুমি কি পারবে আমাদের ওই সৈন্যগুলোকে বাঁচিয়ে নিতে? ডন বলে, এটা আমি পারব, আমি শুধু আমাদের সৈন্যদের বাঁচাবই না, এর পাশাপাশি আমি ওই জার্মানদেরকেই দমিয়ে দিব। এরপর ডন তাদের ট্যাঙ্কগুলো নিয়ে ওই মাঠের দিকে এগিয়ে যায়, যেখানে আমেরিকান সৈন্যরা জার্মান বাহিনীর সাথে লড়াই করছে। দূরবীনে দেখা যায় এই জার্মান বাহিনীরা ঝোপের আড়াল থেকেই তাদের উপর ফায়ার করছিল। ডন তবুও মাঠে নামে। এ সময় তার সৈন্যগুলো ট্যাঙ্কের পিছু পিছু এগিয়ে যায়। এতে আর কি শত্রুপক্ষ তাদের সহজে টার্গেট করতে পারবে না, সামনে যেহেতু ট্যাঙ্ক রয়েছে। ওখানে থাকা আহত সৈন্যগুলো ট্যাঙ্কের পিছনে চলে আসে। জার্মানরা যখন এসব দেখে তখন তারা অনবরত ফায়ারিং শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে কিছু আমেরিকান সৈন্য সেখানে নিহত হয়। নরম্যান সহ আরও কয়েকজনের দায়িত্ব হচ্ছে ট্যাঙ্কের পেরিস্কোপ দিয়ে লুকিয়ে থাকা এই শত্রু সৈন্যদেরকে দেখা। লুকিয়ে থাকার জায়গাটা চিহ্নিত করা মাত্রই ডনরাও ফায়ারিং শুরু করে দেয়। নিয়ম হচ্ছে আগে ট্যাঙ্কের গোলা বারুদে জার্মান ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিতে হবে, এরপর বাকি যে জার্মান সৈন্যগুলো বেঁচে থাকবে তাদের বাইরে এসে শ্যুট করে মেরে ফেলা হবে। কিন্তু জার্মানদের ট্যাঙ্কগুলো অনেক শক্তিশালী, আবার সেগুলো লুকিয়েও ছিল, তাই তাদের সাথে পারা মোটেও সহজ নয়। তবে ডনের প্ল্যান হচ্ছে তারা লুকাবে না, জার্মানদের সামনেই এগিয়ে যাবে। এরকম করলে শত্রুরা অবশ্যই তাদের ট্যাঙ্ক দিয়ে গোলা বারুদ ছোড়া শুরু করবে, কারণ তারা ডনদের থামাতে চায়। আর যখন গোলা বারুদ ছোড়া শুরু করবে তখন কিন্তু বোঝা যাবে এই ট্যাঙ্কগুলো আসলে কোথায় লুকিয়ে আছে। আর তখন যদি ভালোভাবে বুঝে ডনরা ফায়ারিং করতে পারে তাহলেই শত্রুদের দমিয়ে দেওয়া যাবে। তাই করা হচ্ছিল, এবং এতে ডনরা সফলও হয়। তবে এসবে নরম্যান চরমমাত্রায় আতঙ্কিত, কারণ তাকেও তো গুলি চালাতে হচ্ছে। তাকে এও বলা হয় নিচে পড়ে থাকা লাশগুলোকেও যেন সে গুলি করে। নরম্যান বলে, তারা তো মারা গিয়েছেই, তারা তো লাশ, লাশের উপরই গুলি চালাবো? সবাই বলে, হ্যাঁ লাশের উপরই গুলি চালাতে হবে, এর মধ্যে যদি দু একজন বেঁচেও থাকে তাহলে তখন তারাও মারা যাবে। লাশগুলোকে পিষিয়ে এই ট্যাঙ্কগুলো এগিয়ে যায়। এসবে নরম্যান একদমই অস্থির হয়ে পড়েছিল, অনেক খারাপ লাগছিল তার। যাই হোক, আমেরিকান বাহিনী সে জায়গার দখল নিয়ে নিয়েছে, অর্থাৎ এই খণ্ডযুদ্ধে ডনরা বিজয়ী। এক আহত আমেরিকান সৈন্যকে কাতর অবস্থায় দেখা যায়, সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তার কাছে এসে অন্য এক সৈন্য বাইবেল পাঠ করে, এভাবেই তার মৃত্যু হয়। এসব দেখে নরম্যান চুপচাপ কাঁদছিল,
ডন এসে তাকে বলে, তুমি এখন যে জায়গাটায় আছো সেখানে আগে আমার খুব প্রিয় এক সৈনিক ছিল, তাকে কিন্তু ওই জার্মানরাই মেরে ফেলেছে। এটা ছিল তাদের কাজ, আর আমাদের কাজ হচ্ছে তাদের হত্যা করা। এটাই যুদ্ধ। তোমাকে বুঝতে হবে এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দেশের জন্য লড়ছি। এখানে বিবেক দিয়ে ভাবতে হবে, আবেগ দিয়ে নয়। আবেগ শুধুমাত্রই থাকবে নিজের দেশের উপর। নরম্যান বলে, আমি তো চেষ্টা করছি, তবে আমার একটু সময় লাগবে। এ সময় দেখা যায় এক জার্মান সৈন্য নিজে থেকে এসেই ডনদের কাছে আত্মসমর্পণ করেছে। সে বলে, আমি হার মেনে নিয়েছি, দয়া করে আমাকে মারবেন না। ডন তখন নরম্যানকে সেখানে ডেকে নিয়ে আসে, বলে, এই দেখো এটা আমাদের শত্রু, এখন তুমি তাকে হত্যা করবে, তুমি তার পিঠ বরাবর গুলি চালাবে, এক গুলিতেই সে যেন মারা যায়। কিন্তু নরম্যান তাকে কোনোভাবেই হত্যা করবে না, বলে, সে তো আত্মসমর্পণ করেছে, তাকে তো মারা উচিত নয়। ডন তখন নরম্যানের সাথে বাজে ব্যবহার করে, তাকে বলে, এখানে ঠিক বেঠিকের কিছু নেই, সে শত্রু, তাকে মারতে হবে, আর তুমিই তাকে মারবে। কিন্তু নরম্যান তা কোনো মতেই করবে না। সে বলে, আপনি আমাকেই মেরে ফেলেন, কিন্তু আমি তাকে মারব না। তখন ডন নরম্যানকেই মারধর করে, বলে, তোমাকে হত্যা করতে শিখতে হবে। আর এরপর সে নরম্যানের হাত দিয়েই বন্দুকটা চালিয়ে দেয়। নরম্যান অনেক কাঁদছিল, তবে তার ভয়টা কমে যাচ্ছে। এভাবেই তৈরি হয় যোদ্ধা। নরম্যানকে উঠিয়ে গ্রুপে নিয়ে আসা হয়। সবাই তাকে বলে, ডনের ব্যবহারে কষ্ট পেও না, এই যুদ্ধে আমাদের মধ্যে সেই সব থেকে কাছের মানুষকে হারিয়েছে, আমরা যে আজ পর্যন্ত বেঁচে আছি এটা তার জন্যই, ভিতর থেকে কিন্তু সে এরকম নয়, সেও আড়ালে গিয়ে তোমার মতো কাঁদে, আসলে সে তোমাকে এখানে টিকে থাকানোটা শিখাচ্ছে। কিছু পরে ডন এসে নরম্যানকে বলে, সকাল থেকে আমি তোমাকে কিছুই খেতে দেখিনি, যা পাও খেয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই আবার আমরা লড়াইয়ে যাব। এরপর ডনরা সবাই সামনের গন্তব্যে এগিয়ে যায়। একটা সময় তারা একটি শহরে এসে পৌঁছে। শহরের পরিবেশ একদমই ক্ষতবিক্ষত, মানুষসহ নানা প্রাণীর দেহ মরে পড়ে আছে। কিছু অসহায় মানুষকে দেখা যায়, তারা এই মৃত প্রাণীগুলো থেকেই তাদের খাবার সংগ্রহ করে নিচ্ছে। আরও দেখা যায় পথের খুঁটিগুলোতে ঝুলে আছে কিছু মানুষের লাশ। এই মানুষগুলো কিন্তু জার্মানি দেশেরই, তবে তারা যুদ্ধের বিপক্ষে ছিল। তারা হিটলারের কথা অনুযায়ী যুদ্ধ করতে রাজি হয়নি, তাই হিটলার বাহিনী তাদেরকেই মেরে এভাবে ঝুলে রেখেছে। ডনরা একটি এলাকায় প্রবেশ করে, আর প্রবেশের সাথে সাথেই সেখানে জার্মান সৈন্যদের গুলিবর্ষণ শুরু হয়। তবে ডনরা তো ট্যাঙ্ক ও সৈন্য দুটোই নিয়ে এসেছে। গোলাবারুদে তারা বেশ কয়েকটি শত্রু দালান ধ্বংস করে দেয়। এখানে নরম্যানকেও ফায়ারিং করতে দেখা যায়। সেও আসলে বুঝে গিয়েছিল এটাই তাকে করতে হবে, আর যদি সে তাদের হত্যা না করে তাহলে কাল তারাই তাকে মেরে ফেলবে। কিছু সময়ের মধ্যেই দেখা যায় পুরো এলাকা ডনদের নিয়ন্ত্রণে। যে কয়েকজন জার্মান সৈনিকরা বেঁচেছিল তারা তখন স্যারেন্ডার করে। এখানে কিছু বাচ্চা ছেলে মেয়েদেরও দেখা যায়, যাদের জোরপূর্বক এই যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল। যে সময়টায় তাদের হাতে খাতা কলম থাকার কথা, সেখানে তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছে। ডনরা তাদের ছেড়ে দেয়, তবে ওখানে শত্রুবাহিনীর এক লিডার ছিল, তাকে মেরে ফেলা হয়। এরপর সবাই তাদের এখানকার বিজয় উদযাপন করে। নরম্যানের কাছে ডন এসে বলে, তোমার কি এখনও খারাপ লাগছে? নরম্যান বলে, না, সে তো দেশের জন্য এসব করছে, তার তো খারাপ লাগা যাবে না। এরপর ডন নরম্যানকে নিয়ে এক বাড়িতে যায়। সেখানে দুই জার্মান বোন বসবাস করত। বড় বোন তার ছোট বোন এমাকে সেখানে লুকিয়ে রেখেছিল, কারণ এমা দেখতে অনেক সুন্দরী, কোনো আমেরিকান সৈন্য যেন তার সুযোগ নিতে না পারে। তবে ডন তাকে খুঁজে বের করে আর তার হাতে কিছু ডিম দিয়ে বলে এগুলো রান্না করতে, তারা যেখানেই তাদের দুপুরের খাওয়া দাওয়া করবে। আসলে যুদ্ধের সময়টাতে এরকমই সুন্দরী মহিলাদের দুই পক্ষের দেশই নানাভাবে ব্যবহার করত। এমন এক পরিস্থিতি ছিল যে শত্রুপক্ষের মহিলা মানেই যেন ভোগের বস্তু। তবে ডনের মতো কিছু সৈন্য ছিল যারা চাইত যুদ্ধের আক্রোশে যেন এই মহিলাদের সম্মানটা নষ্ট না হয়, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখত। তবে সবাই এরকম ছিল না। বাড়িটাতে একটা পিয়ানো খুঁজে পাওয়া যায়। নরম্যান সুন্দর পিয়ানো বাজাতে পারে, এতে এমা অনেক ইমপ্রেস হয়, কারণ এই পিয়ানোটি তার। সে এসে নরম্যানের সুরে তাল মিলিয়ে গান করে। এতে এমা ও নরম্যানের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। রান্না শেষ হলে খাবারের ব্যবস্থা করা হয়। সবাই মিলে তারা খেতেই যাবে, আর তখনই ডনদের বাকি সদস্যরাও সেখানে চলে আসে। তারা দেখে এখানে ভালো রান্না হয়েছে, আর এমার মতো এত সুন্দরী একটা মেয়ে নরম্যানের পাশে বসা। তারা নরম্যানকে মেয়েটির সাথে বাজে কিছু করতে বলে। তারা মেয়েটির সাথে বাজে আচরণও করছিল, কিন্তু এক পর্যায়ে ডন অনেক রেগে ওঠে, আর তখন সবাই শান্ত হয়।
তাদের মনে যত বাজে চিন্তাই আসুক না কেন, তারা তাদের লিডারকে অনেক ভয় করে। এর কিছু পর এক সৈন্য এসে ডনদের ডেকে নিয়ে যায়। তাদের নতুন এক মিশনে যাওয়ার জন্য বলা হচ্ছে। এমা নরম্যানকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু যুদ্ধের মধ্যে তো এই প্রেম ভালোবাসাগুলো রাখা যাবে না। ডনকে তার এক সিনিয়র অফিসার বলেন, এই শহরের দিকে এক বেশ বড় জার্মান প্লাটুন এগিয়ে আসছে। তাদের ওই প্লাটুনে সৈন্যের পরিমাণ অনেক বেশি, আর আমাদের এখানে থাকা সৈন্যের সংখ্যা তাদের তুলনায় অনেক কম। তাই ওরা এই মুহূর্তে এই শহরে ঢুকে পড়লে আমাদের সবাইকে নিমিষেই শেষ করে ফেলবে, কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। তাই ডনকে বলা হয় সে যেন ওই জার্মান প্লাটুনটাকে এই শহরে ঢোকার পথে কিছুক্ষণ আটকিয়ে রাখে, অর্থাৎ তাদের উপর গোলা বারুদ চালিয়ে যেন কিছু সময় ধরে এই শহরটাতে ঢুকতে দেওয়া না হয়। তাহলে এই সময়ের মধ্যেই নতুন আমেরিকান সৈন্যদের এখানে নিয়ে আসা যাবে। তারা চলে আসলে আমেরিকান সৈন্যদল তখন বড় হয়ে যাবে, তখন ওই জার্মান প্লাটুনটাকে লড়াইয়ে দমিয়ে দেওয়া যাবে। তবে এই কাজটা অনেক বিপজ্জনক, ডনের পুরো টিমই এখানে মারা যেতে পারে। কিন্তু ডন বলে সে এটাই করবে, পুরো প্লাটুনটাকে তারাই আটকিয়ে রাখবে। নরম্যানরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই এক বিরাট বোমা হামলা হয়। জার্মানির যুদ্ধবিমান থেকেই এই হামলা করা হয়েছে। হামলায় দেখা যায় এমাদের বাড়ি ভেঙে গিয়েছে, এমা সেখানে মারা যায়। নরম্যান দুঃখে কাতর হয়ে পড়েছিল। তখন গ্রেডিওসে নরম্যানকে অনেক রাগারেগি করে, তার সাথে নরম্যানের ধস্তাধস্তিও হয়। গ্রেডি বলে, আমার উপর ক্ষেপছো কেন, দেখলে না তোমার এমাকে তার দেশের সৈন্যরাই হামলা করে মেরে ফেলল, এটাই বাস্তবতা। এজন্যই যুদ্ধে প্রেম ভালোবাসা করতে নেই, হৃদয় রাখতে নেই। কিছু পরে নরম্যান এসে ট্যাঙ্কে উঠে, আবার যাত্রা শুরু হয়। এ যুদ্ধে এরকম শত শত সৈন্যরা যেমন তাদের প্রিয় মানুষটিকে খুঁজে পেয়েছিল, আবার তাদের এভাবেই হারিয়েছিল। ডন্ডা শহরের সীমানার দিকে এগিয়ে যায়, কিন্তু এখানে এক মারাত্মক ঘটনা ঘটে। পথে হঠাৎ তাদের ট্যাঙ্কের উপর ফায়ারিং শুরু হয়ে যায়, মানে আশেপাশেই জার্মান ট্যাঙ্ক লুকিয়ে আছে। তারা আসলে বুঝতে পেরেছিল যে এখানে ডনরা আসতে পারে, তাই তারা আগেভাগে এখানে লুকিয়েছিল ডনদের মারার জন্য। তবে আতঙ্কের বিষয় আসলে এটা নয়, বিষয়টা হচ্ছে যে ট্যাঙ্কটা হামলা চালাচ্ছে সেটা হচ্ছে একটা টাইগার ট্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর ট্যাঙ্ক হচ্ছে জার্মানিদের এই টাইগার ট্যাঙ্ক। একাই অন্য দশটা ট্যাঙ্কে উড়িয়ে দিতে পারে এই টাইগার ট্যাঙ্ক। ডনদের ছিল টোটাল চারটা ট্যাঙ্ক, কিন্তু এই চারটা ট্যাঙ্ক মিলেও ওই একটা টাইগার ট্যাঙ্কে দমাতে পারছিল না। ব্যাপক লড়াই হয়, ডনদের বাকি তিনটা ট্যাঙ্ক কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায়। তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষে তারা শহীদ হয়। বাকি থাকে শুধুমাত্র ফিউরি, ফিউরি বনাম টাইগার ট্যাঙ্ক। ডন বলছিল ফিউরিকে গোল গোল ঘুরাতে, তাহলেই তাদের নিশানা করা যাবে না। এজন্য টাইগার ট্যাঙ্ক ফিউরিকে মারতে পারছিল না। ডনের নেতৃত্বে বুদ্ধি খাটিয়ে হামলা চালানো হচ্ছিল, ফিউরিকে কোনোভাবেই টার্গেট করা যায় না। আর যখনই টাইগার ট্যাঙ্কটা মাঠের মাঝে চলে আসে, সেটা থামা মাত্রই তখন ফায়ারিং শুরু করা হয়। ব্যাপক হারে ফায়ারিং করা হচ্ছিল, কোনাকুনি ফায়ারিংয়ে টাইগার ট্যাঙ্ক বিধ্বস্ত। যদিও কয়েকজন সৈন্য সেখানে বেঁচেছিল, তাদের নরম্যান একাই মেরে ফেলে। মোটকথা ফিউরি টাইগার ট্যাঙ্কেই মেরে ফেলেছে। ট্যাঙ্কের সবাই নিজেদের কাজেই অনেক অবাক ছিল। যাই হোক, এখন কিন্তু একটা ট্যাঙ্ক নিয়ে লড়াই করা সম্ভব নয়। তবে ডন বলে, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, আমাদের নতুন সৈন্যরা তো আসবেই, ওরা আসলেই আমরা শক্তিশালী হয়ে যাব। তারা একটা ট্যাঙ্ক নিয়ে এগিয়ে যেতে থাকে। তবে হঠাৎ পথে একটা মাইন বিস্ফোরণ হয়, আর এতে ট্যাঙ্কের চেনটি খুলে সেখানে নষ্ট হয়ে যায়। এটা ঠিক করতে কিন্তু অনেক সময়ের দরকার, এজন্য তারা ঠিক করে তারা আজ রাতটা এখানেই পার করবে। তবে নরম্যানকে বলা হয় সে যেন দূরের ওই পাহাড়টাতে গিয়ে থাকে, যদি কোনো শত্রু বাহিনীকে এই পথে আসতে দেখা যায় তাহলে সে এসে ডনদেরকে আগেভাগেই সতর্ক করে দিতে পারবে। নরম্যান পাহাড়ের এক চূড়ে এসে লুকিয়ে থাকে। এখানে থাকার কিছু পরেই সে লক্ষ্য করে দূর থেকে এক বিশাল জার্মান প্লাটুন এগিয়ে আসছে। নরম্যান দ্রুত এসে বাকি সবাইকে জানায়, বলে সামনে মহাবিপদ, অনেক বড় প্লাটুন এদিকে আসবে। তাদের কাছে ট্যাঙ্ক নেই, তবে সৈন্যের সংখ্যা কম করে হলেও তাদের 300 মতো হবে। দূর থেকে জার্মান সৈনিকদের কুচকাওয়াজ শোনা যায়, মানে তারা কঠোর লড়াইয়ের জন্য প্রস্তুত। এসব কিছু শুনে গ্রুপের সদস্যরা বলে, আর এখানে থাকা যাবে না, এখনই আমাদের ফিরে যেতে হবে, না হলে আমাদের মৃত্যু নিশ্চিত। সবাই ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ডন যাবে না। ডন বলে, আমি আমার জীবনে অনেক লড়াই লড়েছি, আমার ট্যাঙ্ক কখনো কোনো দিন পিছু পা হয়নি, আজও হবে না, আমি লড়াই করব। বাকি সবাই বলে, ডন এটা একদমই বোকামি, আমরা এই কয়েকজন তাদের এতগুলোর সাথে কি লড়ব, এখানে থাকা মানেই আমাদের নিশ্চিত মৃত্যু, আর আমাদের ট্যাঙ্কটাও তো নষ্ট। ডন
দেশের জন্য আমরা অনেক লড়েছি, চলো এবার বাড়িতে গিয়ে একটু আরাম করি। ডন বলে, তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও, আমার বাড়ি তো এই ট্যাঙ্কটাই। এই ট্যাঙ্ক এখন আগাতে পারবে না ঠিক আছে, কিন্তু সে এখনও যুদ্ধ লড়তে পারবে। এখনও এখানে কামান রয়েছে, বন্দুক রয়েছে। ডন বলে, আজ আমি এক রেকর্ড তৈরি করব। আমার এই ট্যাঙ্ক একের পর এক জার্মান সৈন্যকে ঘায়েল করে ইতিহাস তৈরি করবে। এসব শুনে সবার কঠিন এক মনোবল তৈরি হয়, তারাও তো এই ইতিহাসের সাক্ষী হতে চায়। এরপর সবাই মিলে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে। ট্যাঙ্কের চারদিকে জ্বলন্ত লাশ রেখে দেওয়া হয়, যাতে জার্মানরা বুঝতে পারে ট্যাঙ্কটা ধ্বংস হয়ে গেছে, এখানে আর কেউ বেঁচে নেই। আর তারপর সবাই মিলে ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। তারা জার্মানদের কাছে আসার অপেক্ষা করছিল। এ সময় তারা শেষবারের মতো কিছু হাসি ঠাট্টা করে নেয়। শহীদ হওয়ার আগে তারা হাসি মুখে থাকতে চায়। ডন বলে, নরম্যান, এই পিচ্চি ছেলেটাই এখন যোদ্ধা হয়ে গিয়েছে, ওর ভালোই জেদ, সাহসও প্রচুর। তখন সবাই মিলে নরম্যানের নাম দেয় মেশিন। কিছু পরেই দেখা যায় জার্মানরা কাছাকাছি চলে এসেছে, ট্যাঙ্কের সবাইও একেবারেই প্রস্তুত। যখনই একজন জার্মান সৈন্য এসে ট্যাঙ্কের মুখটা খুলে, ডনরা ফায়ারিং শুরু করে দেয়। শুরু হয় এক তাণ্ডবীয় লড়াই। ডনরা চারপাশটা প্রথমে গ্রেনেড দিয়ে ফাঁকা করে নেয়, পরে ট্যাঙ্ক দিয়ে ফায়ারিং শুরু করা হয়। এতে জার্মানরা চরম আতঙ্কে। গোলা বারুদে আশেপাশের বাড়িগুলোকে উড়িয়ে দেওয়া হয়। জার্মানদের লুকানোর কোনো জায়গায় দেওয়া হচ্ছিল না। এত দ্রুত ফায়ারিং করা হচ্ছিল যে জার্মান বাহিনীর একদমই বেসামাল অবস্থা। গুলি ট্যাঙ্ক ভেদ করতে পারে না, এজন্য ট্যাঙ্কের ভিতরে নরম্যানদের কোনো ভয় নেই। জার্মানদের বেশ কয়েকটি ট্রাক উড়িয়ে দেওয়া হয়। পুরো চারদিক আগুনে ঝলসে যাচ্ছে। ডন হচ্ছে এই ট্যাঙ্কের চোখ, আর বাকি সবাই হচ্ছে এক একটি হাত। একটা ট্যাঙ্ক কীভাবে এত বিধ্বংসী হতে পারে তাই দেখছে পুরো শত্রুপক্ষ। কিন্তু একটা পর্যায়ে ট্যাঙ্কের গোলা বারুদ শেষ হয়ে যায়। কিন্তু ডনদের থামা যাবে না, কারণ থেমে গেলেই শত্রুপক্ষ এসে তাদের মেরে ফেলবে। ডন জানতে পারে বাইরে আরও কিছু গোলা বারুদ রাখা হয়েছে, এগুলো আনার জন্য সে বের হয়। তাকে ব্যাকআপ দিবে নরম্যান ও আরেকটি সদস্য। চারদিকটাতে টিয়ার শেল ফেলে ধোঁয়ার সৃষ্টি করা হয়। এদিকে শত্রুদলও বুঝে গিয়েছিল ডনদের গোলা বারুদ শেষ হয়ে গিয়েছে। আর যখনই ডনরা বের হতে শুরু করে, শত্রু বাহিনী তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক চেষ্টায় ডন বাইরের গোলা বারুদগুলো নিয়ে নেয়, কিন্তু এতে এক পর্যায়ে সে আহত হয়েছিল। তবে তারা থামবে না, ডনের একটাই কথা, তারা আজ রেকর্ড তৈরি করবেই। শত্রুদলও বুঝে গিয়েছিল এভাবে এই ট্যাঙ্ক দমানো যাবে না, তাই তারাও তখন বুদ্ধি খাটায়, টিয়ার শেলে আশেপাশে ধোয়ার সৃষ্টি করে। এরপর তারা ধোয়ার আড়ালে ঝোপঝাড়ে লুকিয়ে লুকিয়ে এগোতে থাকে। এজন্য একটা সময় ডনরা কোনো শত্রুকেই খুঁজে পাচ্ছিল না। ভয়ঙ্কর এক নীরবতা তৈরি হয় সেখানে। যদিও একটা সময় কিছু সৈন্যকে দেখা যায়, তবে অন্যদিক থেকে বিশাল এক বোমায় ট্যাঙ্কের একপাশ পুরো বিধ্বস্ত করে দেওয়া হয়, আর এতে সেখানে গ্রেডি মারা যায়। এতে সবাই একটু ভয় পেয়ে ওঠে, কিন্তু গ্রেডি নিজেই বলে যায়, আমি মরে যাচ্ছি কিন্তু আমার কোনো ভয় করছে না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। ডনরা প্রাণপণ লড়াই করে যাচ্ছে, কিন্তু এত এত জার্মান সৈন্যদের সাথে তো তাদের আর পারা সম্ভব নয়। একটা সময় ট্যাঙ্কের সব গোলা বারুদই শেষ হয়ে যায়। ডন বলে, এবার বাইরে যেয়ে বন্দুক লড়াই করতে হবে। এদিকে জার্মান বাহিনী একের পর এক বুদ্ধি খাটিয়েই যাচ্ছে, কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। ডনরা বাইরে এসে গুলি চালাতে থাকে। তারা চারদিক থেকে গুলি চালাচ্ছিল, যাতে তাদের কাউকেই টার্গেট করা না যায়। ডনের গুলি প্রায় শেষ পথে। তাকে কিছু বন্দুক দিতে এসে বাইবেলের সেখানে মৃত্যু হয়। এর কিছু পরে আবার একটা গ্রেনেড ট্যাঙ্কে ঢুকে গিয়েছিল। নরম্যানদের বাঁচাতে গিয়ে গর্ডও সেখানে মারা যায়। এখন বেঁচে আছে শুধুমাত্র ডন এবং নরম্যান। ডনকেও কাঁধে শ্যুট করা হয়, সেও ভীষণ আহত। ডন ট্যাঙ্কের ভিতরে চলে আসে। নরম্যান তাকে দেখে বলছিল, স্যার আমার অনেক ভয় করছে, চলুন স্যালেন্ডার করে দেই। ডন বলে, আর যাই করো, স্যালেন্ডার করবে না, স্যালেন্ডার করলে ওরা তোমাকে খুব কষ্ট দিয়ে মারবে। ডন বলে, শোনো মেশিন, আমি তোমাকে বাঁচিয়ে নিব, কারণ তোমাকে আজকের এই গল্পটা পুরো পৃথিবীকে জানাতে হবে। আমাদের এই কৃতিত্বের গল্প তুমি সবাইকে বলবে। এই ট্যাঙ্কের নিচে একটা ফুটো রয়েছে, ওটা দিয়ে বের হয়ে তুমি নিচে লুকিয়ে থাকো। আমি একটা গ্রেনেড ফাটিয়ে ট্যাঙ্কের ভিতরটা জ্বালিয়ে দিব। ওরা এসে দেখবে এখানে কেউ বেঁচে নেই, কিন্তু তুমি নিচে বেঁচে যাবে। যাও নরম্যান। নরম্যান নিচে এসে লুকায়, উপরে ডন শহীদ হয়ে যায়। পরে ট্যাঙ্কের ভিতরটা ভালোভাবে খুঁজে দেখা হয়। কেউ বেঁচে নেই, তাই জার্মান সৈন্যরা সেখান থেকে চলে যায়।
পরের সকালে এই জায়গাটায় নতুন আমেরিকান বাহিনী চলে এসেছিল। তারা দেখে সেখানে শুধুমাত্র নরম্যানই বেঁচে আছে। নরম্যানকে উদ্ধার করা হয়। নরম্যান নিজেকে বিশ্বাসই করতে পারছিল না যে সে বেঁচে আছে। সে বারবার বলছিল, আমি কি বেঁচে আছি? আচ্ছা আমি কে? আমি কে? সৈন্যরা বলে, তুমি বেঁচে আছো আর তুমি একজন গর্বিত হিরো। নরম্যানকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দূর থেকে সে দেখতে পায় সেই ফিউরি ট্যাঙ্কটি এখনও সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।